একজন ভদ্রলোক আপনার সঙ্গে দেখা করতে এসেছেন। বসা। বসুন। নমস্কার। হ্যাঁ নমস্কার। আগে প্রিয়ব্রত রায়। বটেশ্বর শিকদার। তুমি বলি? হ্যাঁ নিশ্চয়ই। বসো। আসলে আমি বলছি নতুন পত্রিকা বেরোচ্ছে, তার জন্য একটা লেখা চাই। এই তো? না না, আগে হবে না, হবে না। আমি তো কল্পতর নই, যে লেখা চাইবে তাকে দিয়ে দেবো। আমার তো মনে হয় এ যুগের সাহিত্য সম্রাট যদি কাউকে বলতেই হয় তাহলে সেটি আপনি। তাই জানেন, গল্প সরস্বতী দামোদর নস্কর আর আপনার নাম যখন এক নিঃশ্বাসে করা হয় না, আমার আমার রাগে একদম হাত পা জ্বলে যায়। শুধু এক নিঃশ্বাসে কেন? এ মাসে দুন্দুমি পত্রিকাটা দেখেছো? দেখিনি। আরে জানেন, আমি তো জেদের বসে ধাঁ করে একটা চিঠি ছেড়ে দিল। বেশ করেছো। কোথাকার এক গণ্ডমূর্খ সমালোচক বলে কিনা দামোদর নস্করের লেখায় যুগ চেতনা, সমাজ চেতনা, তারপর একটা কি চেতনা বললো, যৌন চেতনায় পরিপূর্ণ। বটেশ্বর শিকদারের লেখা একেবারে অচেতন, শুধু চর্বিত চর্বণ, আমি তো জানি। আচ্ছা, এরা ওই প্রগামিনী পত্রিকার আপনার ধারাবাহিকটা কি ভুলেও পড়ে না? কে থাকে কে যায়। কি চমৎকার, প্রতিটি চরিত্র যেন জীবন্ত, চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে। থ্যাংক ইউ। আসলে ওই লেখাটার ব্যাপারে আপনার কাছে আজকে আমার আশা, মানে মানে কয়েকটা প্রশ্ন ছিল। বলো, কি জানতে চাও? আচ্ছা, লেখাটা শেষ হতে কতদিন সময় লাগবে? তা ধরো মাসখানেক তো বটেই। ও, কেন বলো তো? না, ভাবছিলাম গল্পটা আপনি শেষ করবেন কিভাবে। সে তো দেখতেই পাবে, তার জন্য এত ভাবার কি আছে? নায়িকা বেঁচে যাবে তো? আমার এই গল্পে দুজন নায়িকা প্রিয়ব্রত। কোনটার কথা বলছো তুমি? যে হাসপাতালে আছে অলোকা। তার কি হবে সেটা আগে থেকে তোমায় বলবো কেন? গল্পের প্লট ফাঁস করে দিলে গল্পের রসভঙ্গ হয়, সেটা জানো না? জানি, তাও আমার বিনীত অনুরোধ, আপনি দয়া করে অলোকাকে বাঁচিয়ে দিন প্লিজ। তো অদ্ভুত আবদার, আমার গল্পের চরিত্রের ভাগ্যে কি লেখা আছে না আছে সেটা ঠিক করবে কে? আমি না তুমি? তোমার ফরমাশ মতো তো আমি লিখতে পারবো না। তুমি যদি গল্পের শেষে মিলন চাও তাহলে আমার ওই কাড়াকাড়ি তেটানা এগুলো পড়ে দেখতে পারো। তার মানে কে থাকে কে যায় ট্র্যাজেডি? হ্যাঁ, হতে পারে। দেখুন মিস্টার শিকদার, আমি এমন বহু লোকের সঙ্গে কথা বলেছি যারা যারা আপনার এই উপন্যাসটা সাগ্রহে ফলো করছে, তারা কিন্তু সবাই আমার সঙ্গে একমত, তারাও চায় যে নায়িকা মানে অলোকা বেঁচে উঠুক। আচ্ছা, আমার কথা যদি বিশ্বাস নয়, আপনি আপনি একটু খোঁজ খবর নিন একটা সার্ভে। আশ্চর্য, একটা একটা কাল্পনিক চরিত্র, তাকে তুমি কি আস্ত পাগল তা জানো? চত্বর সব জগন্নাথ, আমার অনেক কাজ আছে, অলোকাকে নিয়ে মাথা না ঘামিয়ে নিজের চিকিৎসা করা হয়ে যাও।
হ্যালো হ্যালো মিস্টার শিকদার আছেন? হ্যাঁ কথা বলছি। নমস্কার, আমার নাম সঞ্জীব চ্যাটার্জি, ডক্টর সঞ্জীব চ্যাটার্জি। ডক্টর ও সার্জন সঞ্জীব চ্যাটার্জি? আগে হ্যাঁ। বাহ বাহ, আপনার তো বাজার একবারে রমরমা মশাই। কি যে বলেন। হ্যাঁ বলুন, কি ব্যাপার? একটু দরকার ছিল, আমায় মিনিট দশেক সময় দিতে পারবেন কি? আসলে আমি একটা লেখার প্রায় শেষ দিকে রয়েছি, ফোনে বলা যায়? আগে না, সাক্ষাতে বলাই বোধহয় ভালো। তবে আমি কথা দিচ্ছি, আপনার দশ মিনিটের বেশি সময় আমি নেব না। বেশ চলে আসুন কাল সকাল 8:30 নাগাদ। বেশ, থ্যাংক ইউ স্যার, অ্যান্ড গুড নাইট। গুড নাইট। হ্যাঁ নমস্কার সঞ্জীব চ্যাটার্জি। আগে হ্যাঁ, আমি কিন্তু আপনার দশ মিনিটের বেশি সময় নেই। হ্যাঁ ঠিক আছে, বসুন বসুন। থ্যাংক ইউ। চা? নো থ্যাংকস। প্রথমেই আই মাস্ট কংগ্রাচুলেট ইউ। এর জন্য? প্রোগ্রামিনী পত্রিকায় আপনি যে উপন্যাসটি লিখছেন তার তুলনা নেই, আমরা সকলেই মুগ্ধ হয়ে পড়ছি। আপনার তো খুব প্র্যাকটিস শুনি, এত ব্যস্ততার মধ্যে আমার লেখা পড়বার সময় পান? সময় করে নিতে হয়, শুধু আমি পড়ছি না, আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এমনকি পেশেন্টরাও। হ্যাঁ, এই দেখুন না, সেদিন এক বৃদ্ধের হার্নিয়া অপারেশন করছিলাম এবং অ্যানেস্থেটিকের ঝোঁকে তিনি হঠাৎ বলে উঠলেন, খাসা মেয়ে অলোকা, জিতে রাহো অলোকা। এখন আপনার কাছে আমাদের সকলেরই একটি আর্জি আছে এবং সেই আর্জিটি নিয়ে আজ আপনার কাছে আসা, যদি অনুমতি দেন তাহলে বলি। বলুন। আমরা চাই অলোকা যাতে সুস্থ হয়ে ওঠে, হাসপাতাল থেকে তাকে সুস্থ করে বাড়ি ফিরিয়ে আনো, যাকে মানে একেবারে তাও খেয়ে। এবং তার স্বামী হেমন্তের অবস্থা তো ভালোই, তাকে সিমলা বা উটি কোথাও একটা নিয়ে যান, 3 মাসের জন্য থেকে বেশ মোটাসোটা করে তাকে বাড়ি নিয়ে আসো। আমি দুঃখিত মিস্টার চ্যাটার্জি, সেটা সম্ভব নয়। কেন? কারণটা অত্যন্ত সোজা, আমি লেখাটা ট্র্যাজেডি হিসেবে কনসিভ করেছি। অলোকা বাঁচবে না। হোয়াট? কি বলছেন আপনি? ঠিকই বলছি, অলোকাকে বাঁচালে আমার গল্পের প্লটটাই মাটি হয়ে যাবে। অলোকা মরবে, 2 বছর বাদে তার স্বামী হেমন্তর সঙ্গে সর্বরীর বিয়ে হবে। সর্বরী? হ্যাঁ, মানে যে মেয়েটি হেমন্তর জন্য ওয়েট করছে। রাইট। অ্যাবসার্ড, এটা এটা হতে পারে না। কেন হতে পারে না ডক্টর চ্যাটার্জি? রূপে গুণে বিদ্যায় স্বাস্থ্যে সর্বরী অলোকার চেয়ে কম কিছু। আচ্ছা, দুটো চরিত্রই যখন আমার নিজের সৃষ্টি। এক্স্যাক্টলি, আপনারই যখন সৃষ্টি তখন আপনি বলুন, অলোকা মরবে কেন, কিসের জন্য? ইন্টারস্টেলার টিভিতে আজকাল কেউ মরে? এত রকম ওষুধ রয়েছে, রিফ্যাম্পিসিন, আইসোনিয়াজিড, ইথ্যাম্বুটল, এগুলো সব খাওয়ান, ভালো ট্রিটমেন্ট করান, আর বলেন যদি আমার বন্ধু ডক্টর গোরালের সঙ্গে একটা কনসালটেশনের ব্যবস্থা করি। আমার লেখাটা পড়ে আপনি বেশ উত্তেজিত মনে হচ্ছে, মানে কাল্পনিক পাত্রপাত্রীরা সব জীবন্ত হয়ে উঠেছে, এটা আমার কাছে খুব গৌরবের ব্যাপার। কিন্তু আমার দিকটা আপনাকে ভাবতে হবে বই কি, আমি 2 রকমের গল্প লিখি, কিন্তু এতদিনের অভিজ্ঞতা বলছে যে মানুষ নিজে শোক পেতে চায় না ঠিকই, কিন্তু ট্র্যাজেডি তারা রীতিমতো উপভোগ করে। সেই জন্যই মহাকবিরা সীতা, ইন্দুমতী, ওফেলিয়া, ডেসডিমোনা। সেকালের কথা বাদ দিন, একালের কথা বলুন। আজকে যারা ট্র্যাজেডি লেখে এবং যারা তা পড়ে তাদের আমি কি বলি জানেন? বিকৃত মস্তিষ্কের লোক, অসুস্থ, মর্বিড। এমনিতেই আজকে মানুষের দুঃখের অভাব নেই, তার উপর আবার আপনি একটা মন গড়া দুঃখের কাহিনী চাপিয়ে দেবেন। কে থাকে কে যায় একটা হ্যাপি এন্ডিং করতে আপনার বাধাটা কোথায়? আর আপনি সেকালের কথা বলছেন, শার্লক হোমসের ব্যাপারে কি হয়েছিল মনে পড়ে? তবে কনান ডয়েল তো তাকে মেরেই ফেলেছিলেন, তারপর পাঠকদের ধমককে আবার তাকে বাঁচিয়ে তুললেন, তাহলে অলোকাকে আপনি বাঁচাবেন না কেন? ডক্টর চ্যাটার্জি, আপনি কিন্তু আমার প্রফেশনে ইন্টারফেয়ার করছেন, আপনাদের প্রফেশনে তো আমরা হস্তক্ষেপ করি না।
এটা অনধিকার চর্চা হয়ে যাচ্ছে নাকি? এটা অনধিকার চর্চা নয়, এটা এথিক্সের প্রশ্ন। আমাদের কাজ যেখানে মানুষের প্রাণ রক্ষা করা, সেখানে আপনি একটা খুন করতে চলেছেন মিস্টার শিকদার, আর আমি আপত্তি জানাবো না। আপনি গল্প লিখছেন বলে ইউ হ্যাভ নো রাইট টু বি এ কোল্ড ব্লাডেড মার্ডারার। আপনার সঙ্গে তর্ক করে কোনো লাভ নেই, আপনার মতের সঙ্গে আমার মত মিলবে না। বেশ, যা খুশি করুন, তবে মনে রাখবেন আপনার পরম ভক্ত 2 লাখ পাঠক আর 4 লাখ পাঠিকাকে খেপিয়ে দেবার ফল কিন্তু আপনাকে ভোগ করতে হবে। সাবধানে থাকবেন, দিনকাল ভালো নয়। আর হ্যাঁ, যদি হাড়গোড় ভাঙে তো খবর দেবেন। নমস্কার। তো হুমকি দিয়ে গেল। সাবধানে থাকতে হবে। গতকালের ছোকরা বুঝলি পাগল হলেও শান্ত শিষ্ট, এই তো একবারে বদ্ধ উন্মাদ। শুধু উন্মাদ না, বকাটে, ফাজিল, মাতাল। রাজ ড্রাইভারও বটে। একটা লাইন আমি পাল্টাবো না, একটাও না। আপদ করার জন্য শুক্রবার হঠাৎই মার্কিন এয়ারফোর্সের একটি পরিবহন প্রতিরক্ষা দপ্তর সূত্রে একথা জানা গেছে। হারকিউলিস C-130 বিমানটি সিঙ্গাপুর এই অসময়ে আপনাকে বিরক্ত করার জন্য লজ্জিত। হ্যাঁ, আপনি মানে ভেতরে আসতে পারি? জরুরি কথা ছিল। হ্যাঁ, আসুন। আপনি মানে ভেতরে আসতে পারি? জরুরি কথা ছিল। হ্যাঁ, আসুন। আসুন। আমাকে আপনি বলবেন না প্লিজ। আচ্ছা ঠিক আছে, বসো। আপনি আমাকে চিনতে পারছেন নিশ্চয়ই? চিনতে আপনি সিনেমা দেখেন না? তেমন নয়। তার মানে আপনি আমার একটাও ছবি দেখেননি? আমি ছবিতে অভিনয় করি, কদম্বা নীলা চ্যাটার্জি। কদম্বা নীলা? কেন, নামটা আপনার পছন্দ হলো না বুঝি? না ঠিক আছে, কিন্তু কদম্বা নীলা এত ছদ্মনাম মনে হচ্ছে, তোমার আসল নামটা কি? মা, আসল নামটা কি বলতে আছে? সন্ন্যাসী আর চিত্র তারকাদের আসল নাম বলতে নেই, গুরুর নিষেধ আছে। তবে কদম্বা নীলা নাম তো আপনার অসুবিধে হলে কদু বলতে পারেন। কদু? না, কদম্বা নীলা ঠিক আছে। কি দরকারটা কি? আমরা আপনার কে থাকে কে চায় উপন্যাসটার ফিল্ম রাইট নিতে চাই। ফিল্ম রাইট? আগে হ্যাঁ,
আপনার ওই উপন্যাসটা থেকে একটা অতি চমৎকার বাংলা ছবি হতে পারে। লালা মেহবুবজাদ নাজার তো 40 লাখ টাকা খরচ করতে রাজি আছেন, আর নায়িকার চরিত্রটা করব আমি। নায়িকা? নায়িকা লালাজি আপনাকে 25,000 টাকা ফিল্ম রাইটের জন্য দেবেন, আমাকে অবশ্যই কম দেবেন না। এখন আপনি রাজি হলেই হলো। হ্যাঁ, কিন্তু এই উপন্যাসটা শেষ হতে তো মাসখানেক সময় লেগে যাবে। তা লাগুক না, এখন আমার প্রচুর এনগেজমেন্টস, সামনের মাসটা তো প্রায় সারা সময়তেই আমাকে মুম্বাইতে থাকতে হবে। লালাজি অবশ্য থাকবেন আমার সঙ্গে। পাকা কথা না, তারপরেই হবে। না না না, আমি জানি এই উপন্যাস শেষ হলে ফিল্মওয়ালাদের লাইন পড়ে যাবে বাড়ির সামনে। লালাজি কি আর সাথে ব্যস্ত হচ্ছেন? কি আমাকে নায়িকা মানাবে কিনা দেখছেন? ভালোই হবে। ভালো মানে দেখবেন কি লাভলি হবে। ছবি শেষে যখন অলকা সুস্থ হয়ে তার 3 মাসের খোকাকে কোলে নিয়ে পর্দায় দেখা দেবে, তখন দেখবেন হাততালিতে হল একেবারে ফেটে পড়বে। আর আপনি যদি সেই সময় উপস্থিত থাকেন তাহলে তো কথাই নেই, লোকে আপনাকে কাঁধে করে নিয়ে নাচবে। তুমি বরং সর্বরীর পাঠটাই করো। সর্বরী? কেন অলকা না কেন? অবশ্য তোমাদের ট্র্যাজিক রোল পছন্দ হয় তাহলে আমার কিছু বলার নেই। ট্র্যাজিক রোল? অলকা মরবে, 2 বছর বাদে তার স্বামী হেমন্তর সঙ্গে সর্বরীর বিয়ে হবে। কি, আপনি অলকাকে মারবেন? সেই জন্যই তো সর্বরীর কথা তোমায় বললাম। না না না, এ হয় না মিস্টার শিকদার। এই কমাসে আমি যার সঙ্গে একেবারে একাত্ম হয়ে গিয়েছিলাম, আপনি তাকে এভাবে, আপনি কি নিষ্ঠুর! আমি না, গল্পের লজিক তাকে মারবে। কিসের লজিক? আপনি জানেন আমার চেনাশোনা কত লোক আপনার এই উপন্যাসটা পড়ছে? আমি হলপ করে বলতে পারি, অলকার মৃত্যুতে কেউ খুশি হবে না, কেউ না কেউ না। আমি দুঃখিত কদম্বানিলা, এই ঝুঁকিটা আমাকে নিতেই হবে। এখন আমার কি হবে, কি হবে আমার? এই দেখো, আরে ট্র্যাজিক নায়িকা হয়েও তো চমৎকার অভিনয় করা যায়। না, আমি মরতে রাজি নই, অলকা সেজেও নয়। কত আশা করে এসেছিলাম, ভেবেছিলাম অলকাই হবে আমার জীবনের শ্রেষ্ঠ রোল, আর আপনি, আপনি এক কথায় আমার সমস্ত সমস্ত স্বপ্নকে। এই দেখো, চলে কোথায়? গল্প সরস্বতী দামোদর নস্করের কাছে। ওনার মানুষ মরালির মঞ্জুলার পাঠটিও আমার খুব পছন্দ। কত বললি না? ওই লোকটা কাছে যেও না, আমাকে শোনা, আমি ভেবে দেখি ওই অলকাকে বাঁচিয়ে গল্পটা কিছু করা যায় কিনা। ও তো ব্যস্ত হচ্ছে না? সরি, আমার কালই মুম্বাই চলে যেতে হবে, আজকের মধ্যেই একটা কিছু হেস্তনেস্ত করে লালাজিকে জানিয়ে দিতে হবে। কত বললি? কত? ঠিক আছে, অলকা বাঁচবে, সর্বরী কিনা হয়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ মিস্টার শিকদার। থ্যাংক ইউ মিস্টার শিকদার, থ্যাংক ইউ। মনে থাকে যেন লাস্ট সিনে অলকার ছেলে কোলে করে ফেরা চাই চাই। লালা থেকে গিয়ে খবরটা দিয়ে আসি।
তুই আমার গাড়ি কি দেখছিস? ফ্ল্যাশে কফি দেওয়া বাবু এসেছেন। তো আগে সেই ডাক্তার সুনীল ডাক্তার? আগে তুই তোকে ঢুকতে দিলি? আগে আপনি একবার আসুন। একদিন ধরে কাজ করছি, তোর মগজে যদি কিছু ঢুক। আমাদের আন্তরিক ধন্যবাদ গ্রহণ করুন মিস্টার শিকদার। কি ব্যাপার, সবাই একসঙ্গে? মানে আমার স্ত্রী অনিলা, আমার ছোট ভাই প্রিয়ব্রত, এবং ও স্ত্রী ও আমার ছোট শালী অলোকা। অলোকা গত দু মাস হাসপাতালে ছিল, বেশ সেরে উঠেছিল, কিন্তু একরকম হঠাৎই ওর হাতে এসে পড়লো প্রোগ্রামিনী পত্রিকা। আপনার গল্প পড়তে পড়তে ওর মাথায় এক অদ্ভুত ধারণা এলো, গল্পের নায়িকা অলোকা যদি বাঁচে তাহলে ও বাঁচবে, আর যদি সে মরে তাহলে ও মরবে। আমরা ওকে অনেক হেলাম যে মাফ করবেন না, যে এইসব রাবিশ গল্প পড়ে নিজের মন খারাপ করো না, তুমি তো সেরেই উঠছো, কিন্তু কে কার কথা শোনে? এই বদ খেয়ালটা কিছু তোমার মাথা থেকে গেল না, একরকম সেশনই বলতে পারি। অগত্যা আমরা তিনজন আপনার দ্বারস্থ হলাম, তবে এই কাজটা হাসিল করার পুরো ক্রেডিটটা বোধ হয় এরই প্রাপ্য। আপনাকে ঝুড়ি ঝুড়ি মিথ্যে কথা বলতে আমার যে কি খারাপ লাগছিল কি বলবো, কিন্তু এখন দেখলেন তো আপনার প্লটটা একটু হেরফের করার ফল। নিন, এবার আসল অলোকাকে প্রাণ ভরে একটু আশীর্বাদ করুন তো দেখি। আমি যে কি বলে আপনাকে